দেয়ালের আর্ট গুলো খুব ভাল লাগতেছিল, এত সুন্দর কালারফুল, এত সুন্দর সবকিছু, খুবই ভাল লাগতেছিল। অনেকদিন ঘুরতে বের হই না, দেশ স্বাধীন হওয়ার পর আমি আজকেই বের হলাম, তো ভাবলাম যে না একটু ঘুরতে বের হই, বাসায় বসে খুব বোর হচ্ছিলাম, তো চলে আসি সংসদ ভবন। সংসদ ভবন এসে আরো বেশি ভাল লাগতেছিল যে এত লিট এন্ড ক্লিন, কি বলবো, আগে চিপসে প্যাকেট হাবি যাবি ময়লা আবর্জনা ভরা থাকতো, প্রতিটা রাস্তাঘাটে খুব ফ্রেশ দেখতেছিলাম। বাট এত গরম ছিল ওয়েদারটা, প্রচুর গরম লাগতেছিল, একটা আইসক্রিম নেই তাও আমার ঠান্ডা লাগতেছিল না গরম। ওখান থেকে চলে আসি লেকে, লেকে এসে একটু বসে, বাট গরমে কিছুই ভালো লাগতেছিল না। তারপরে চলে যাই বিএফসিতে, বিএফসিতে এসে বসতে না বসতে একটা ড্রিঙ্কস অর্ডার করি, কারণ আমার এত গরম লাগতেছিল। এই তো তারপরে খাবার চলে আসে, বিএফসি খাবার আমার সবসময় ভালো লাগে, বিশেষ করে চিকেনটা, কিন্তু এই ওয়েজেসটা একদমই ভালো লাগতেছিল না, কেন যেন আমার কাছে একটুও ভালো লাগে নাই। তো খাওয়া দাওয়া শেষ করে মিনিসোতে আসি, দেন কিছু ওদিন ভালো লাগতেছিল না, তারপর টুকটাক শপিং করি, তারপর এসে শপিং শেষ, এখন বাসায় চলে যাব। সবাই ভালো থেকো, টাটা।